হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত ফেসবুক গ্রুপে অ্যাডমিন এবং মডারেটর সেট করবেন, অথবা কিভাবে আপনি তাদের নতুন কাউকে রিমুভ করবেন বা আপনার গ্রুপ থেকে ব্যান করবেন। সো হাউএভার, ফর এক্সাম্পল স্বরূপ, আপনি যে ফেসবুক গ্রুপটিতে আপনি কাজটি করতে চান, আপনি অবশ্যই আপনার আপনার যে কাঙ্ক্ষিত গ্রুপটি তা ওপেন করবেন। ওপেন করার পর প্রথমত আপনি মেম্বার লেখা কি আছে তাতে ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার যে গ্রুপটি, সেই গ্রুপটিতে কী পরিমাণ মেম্বার আছে। এখন ফর এক্সাম্পল স্যুপ, আপনি যাকে যে কাউকে যদি অ্যাডমিন করতে চান, তাহলে প্রথমত আপনি তাকে এখানে এই যে সেটিংয়ের যে গিয়ার আইকন তাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি তিনটি অপশন পেয়ে যাবেন, মেক এ অ্যাডমিন, মেক এ মডারেটর অর রিমুভ ফ্রম গ্রুপ। সো আপনি যদি চান যে তাকে মেক এ অ্যাডমিন, তাহলে জাস্ট সিম্পলি মেক এ অ্যাডমিনে ক্লিক করতে পারেন, অথবা যদি তাকে চান মেক এ মডারেটর, তাহলে তাকে অ্যাড করতে পারেন, অথবা যদি আপনি চান যে সে যে আপনার গ্রুপে কেউ কোনো ধরনের উল্টাপাল্টা কাজ করছে বা ক্যাশিয়ার, সো আপনি চাচ্ছেন তাকে রিমুভ করে দেওয়া যায়, তাহলে জাস্ট সিম্পলি রিমুভ ফ্রম গ্রুপে ক্লিক করলে অটোমেটিক সে আপনার গ্রুপ থেকে রিমুভ হয়ে যাবে। এখন আসি যে আপনি যাকে অ্যাডমিন করতে যাবেন, অবশ্যই কিন্তু এই গ্রুপে সে থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনার তাকে অ্যাডমিন বানাতে পারবেন না বা মডারেটর করতে পারবেন না, অথবা আপনার সে যদি আপনার গ্রুপে না থেকে থাকে, তাহলে আপনি জাস্ট এডি সিম্পলি ক্লিক করে তাকে প্রথমত আপনি অ্যাড করে নেবেন, অ্যান্ড দেন তাকে আপনি গ্রুপ হিসাবে অ্যাড করবেন। এখন আমি আসি যে অ্যাডমিন কি। সো অ্যাকচুয়ালি অ্যাডমিন কী করতে পারবে একটা গ্রুপে? ফর এক্সাম্পল স্বরূপ, আমি যদি তাকে অ্যাডমিন হিসাবে অ্যাড করি, সো সে কী করতে পারবে? সে চাইলে আপনার অন্য কাউকে অ্যাডমিন দিতে পারবে, মানে অন্য নতুন কোনো মেম্বারকে অ্যাডমিন দেবে। সো অবশ্যই মেক শিওর যে আপনি যদি কাউকে অ্যাডমিন দিতে চান, অবশ্যই এটা আমরা আপনার 100% ট্রাস্ট হয়েই দেবেন, কারণ একটা অ্যাডমিন কিন্তু আপনার চাইলে ইভেন আপনাকেও রিমুভ করে দিতে পারে। সো এটা হচ্ছে মেন পয়েন্ট, সো এটা মেক শিওর হয়ে আপনি কাজটা করবেন। তারপরে আসি যে মেক মডারেটর। মডারেটর কী করতে পারবে? মডারেটর আপনার চাইলে সে যে কোনো গ্রুপে যে কোনো পোস্ট ডিলিট করতে পারবে, অথবা যে কোনো মেম্বারকে ব্যান করতে পারবে, অথবা আপনার যদি কেউ গ্রুপে অ্যাড করতে চায় তাহলে তাকে অ্যাপ্রুভ করতে পারবে। সো এভাবে একটি ম্যাক অ্যাডমিন এবং মডারেটর অথবা কীভাবে রিমুভ করতে হয় আপনার গ্রুপ থেকে, আশা করবো আপনারা আজকে সম্পূর্ণ ক্লিয়ার হলেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং ইন ফিউচার এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, বাই বাই।